মাঝরাতের জন্মদিনে হবু বউকে সারপ্রাইজ করতে গিয়ে এক ব্যক্তি নিজে সারপ্রাইজ হয়ে যায়। কারণ হচ্ছে সে জানতে পারে তার হবু বউ সহ তার পুরো পরিবার তাকে নরবলি দিতে চায়। শুরু হয়ে যায় ইঁদুর বিড়ালের এক খেলা। আর এই খেলার এমন এক মাস্টার মাইন্ড সবার চোখের অন্তরালে বসে এসব কিছু করে, যা জানার পর আপনি নিজে বিশ্বাস করতে পারবেন না। আজকের এই মুভিটা প্রথম দিকে একটু বোরিং লাগলেও 10 মিনিট পর থেকেই শুরু হবে এর আসল টুইস্ট, যার জন্য বলবো অবশ্যই প্রথম দিকে একটু ধৈর্য সহকারে দেখুন। মুভির নাম উরুকো পাটেলা। মুভির শুরুতেই আমরা একটা স্কুলে একটা বাচ্চার সাথে পরিচয় হই। চোলকোকরানু এই যে বাচ্চাটা, এর নাম হচ্ছে পাটেলা। এই পাটেলার ব্যাপারে বলতে গেলে এ পড়ালেখায় একদমই জিরো, আর দুনিয়ায় বাকি যা শয়তানি কাজকাম আছে ওইগুলো সবগুলোতে এক্সপার্ট। যেমন এ বয়সে মেয়েদেরকে ডিস্টার্ব করা, মেয়েদেরকে পটানো, বন্ধুদেরকে নিয়ে আড্ডায় বসা, দাড়ি খাওয়া, এগুলোই আর কি। কিন্তু প্রত্যেকটা মেয়ে তাকে রিজেক্ট করে যায়, কারণ ওই যে পড়ালেখায় যে 00। বেচারা পাটেলার জন্য পড়ালেখাটা এমন হয়ে উঠেছিল যেন খাবার বদ হজমের মতো। যাই হোক, একদিন রাতে পাটেলা এবং তার কিছু বন্ধুরা মিলে সুনসানিক জায়গায় বসে দাড়ি খাচ্ছিল। এভাবে যখন তারা বসে মিলে আড্ডা দিচ্ছিল, ঠিক তখনই ওই সময় তারা দেখে হঠাৎ কিছু দূর সামনে দাও দাও করে আগুন জ্বলে উঠেছে। পাটেলা এবং তার বন্ধুরা মিলে দৌড়ে ওই জায়গায় যেতে শুরু করে কি হয়েছে দেখার জন্য। সিনটা সেইখানে কাট হয়। অবশ্যই সিনটা মনে রাখবেন কিন্তু, যাই হোক, সিন শিফট হয়ে অনেক বছর পর এন্ট্রি হয় আমাদের হিরো পাটেলার। পাটেলা বড় হয়ে গেছে, কিন্তু বড় হলে কি হবে ছোটোবেলার সে হাসিলত তার এখনও যায়নি। কোনোরকম টেনে টুনে ক্লাস 7 পর্যন্ত পড়ালেখা করেছে। বাপের টাকায় সোয়াগ মেরে ডিংডং করে করে সারাক্ষণ এদিক সেদিক ঘুরে বেড়ায়। যে মেয়েটাই তার নজর আসতো না কেন, সাথে সাথে তার কাছে গিয়ে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে দিত। কিন্তু গ্রামের সবাই তার ব্যাপারে ভালো করে জানে যে ক্লাস 7 ফেল নিকাম্মা একটা ছেলে, তাই প্রত্যেকটা মেয়ে তাকে এখনও রিজেক্ট করে যায়। এত পয়সাওয়ালা হওয়ার পরও পাটেলা এখন পর্যন্ত একটা মেয়েকেও পড়াতে পারছে না। যাই হোক, এটা হচ্ছে পাটেলার বাবা, একজন এক্স-MLA। কিছুদিন পর ইলেকশন, সে আবার ইলেকশনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। পাটেলা এবং তার বাবার সম্পর্ক অনেকটাই বন্ধুর মতোই, একদম ক্লোজ। একসাথে বসে লাল পানি টানে, আড্ডা মারে, ছেলের কোনো কিছুর কমতি রাখেনি। পাটেলার মা বেছে নেই, তার বাবাই তার জন্য সব কিছু। তো একসাথে লাল পানি টাল পানি টেনে বাপ্পেটা দুজন ঢুলতে ঢুলতে বাসে আসে। এই লোকটা হচ্ছে পাটেলাদের বাসে কাজকাম করে, অনেক বছর ধরে পাটেলাদের সাথে আছে, পাটেলাকে মামা বলে ডাকে। কোনোদিনও তারা তাকে কাজের লোকের মতো মনে করেনি, এ পাটেলাদের ফ্যামিলি মেম্বারের মতোই। এজক পরের দিন পাটেলা তার এক বন্ধুর বিয়েতে গিয়েছিল, আর এখানে সেও তার টার্কিবাজি কিন্তু এখনও যায়নি। বসে বসে মেয়ে দেখছিল আর আফসোস করছিল, আহ জানি না আমার নসিবে বিয়ে কবে আসে। ঠিক তখনই সে ওইখানে হলুদ ড্রেস পরা সুন্দর একটা মেয়েকে দেখতে পায়, যাকে দেখার সাথে সাথেই পাটেলার মনে লাড্ডু ফুটতে শুরু করে। এক পলকে সে মেয়েটার জন্য পাগল হয়ে যায়, এমনকি বিয়ে শাদী বাচ্চা কাচ্চা সব কিছু ফিক্সও করে নিয়েছে। তাড়াতাড়ি তার বন্ধুকে গিয়ে বলতে শুরু করে, ভাই ভাই এ মেয়েটার নাম কি বল না। তার বন্ধু বলে, আবে এ অনেক বড় একজন ডক্টর, কোথায় 7th ফেল আর কোথায় ডক্টর, দয়া করে অন্য কোথাও গিয়ে মুখ মার, এটা তোকে দিয়ে পড়বে না। পাটেলা একদম নাছুরবন্দা, এই মেয়েটাকে তার পছন্দ হয়েছে তো হয়েছেই, যেমন তেমন করে সে মেয়েটার নামটা জেনেই নেই। মেয়েটার নাম হচ্ছে আকসারা। এরপর কি, জমিয়ে বিয়ের নাচা গানা চলে আর কি। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে ওরা ধরা। যাই হোক, একটু মজা করলাম। তো নাচা গানা শেষে পরের দিনে পাটেলা আকসারার খুঁজে তার গ্রামে গিয়ে আকসারা যে হসপিটালে বসত সেখানে তার কাছে গিয়ে উপস্থিত। মানে এটা একটা ক্লিনিক টাইপের ছিল। তো এখানে এসে পাটেলা আকসারার সাথে কথা বলার জন্য নানা রকমের বাহানা দিতে শুরু করে। বাহানা দেয় তার এদিকে ব্যথা, ওইদিকে ব্যথা। আকসারের সাথে তার ক্লিনিকে গোপাল নামের এই ডক্টরটাও কাজ করে। এখন এই গোপাল বেটার ধান্দা ছিল আকসারের সাথে লাইন মারা। আকসারাকে সে পছন্দ করে, যার জন্য পাটেলার যখনই আকসারের সাথে কথা বলছিল না, তখনই গোপাল তাদের কথার মধ্যে বাম হাত ঢুকাচ্ছিল। তো এর জন্য পাটেলাসকে আকসারের সাথে কথা বলে তেমন একটা সুবিধা করতে পারেনি। আকসারা তাই কিছু মেডিসিন লিখে দেয়, সে ওইগুলো নিয়ে চলে আসে। কিন্তু এর কয়েকদিন পরেই পাটেলা কী করে জবরদস্ত টাকা খরচ করে তাদের এলাকায় একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। তাও আবার একদিন দুই দিনের নয়, 3 দিনের একটা ক্যাম্প, যে ক্যাম্পটাতে আকসারাদের ক্লিনিকটাকেও ইনভাইট করা হয়। ফলে আকসারাদেরকেও এই ক্যাম্পটাতে আসতে হয়। পাটেলার উদ্দেশ্য হচ্ছে এই ক্যাম্পের নাম দিয়ে সে আকসারার আশেপাশে থাকতে পারবে, তার সাথে লাইন মারতে পারবে। যাই হোক, তারপর এত বড় একটা ক্যাম্পের আয়োজন যেহেতু করেছে, সেজন্য আকসারা অবশ্য পাটেলাকে ধন্যবাদ জানায়। কারণ কত মানুষ এখানে ফ্রিতে চিকিৎসা করতে পারবে, ফ্রিতে মেডিসিন পাবে। আকসারা পাটেলাকে এই জন্য বাহবা দেয়। যাই হোক, এখন সমস্যা হচ্ছে ক্যাম্পেইনটা যেহেতু অনেক দিনের, আকসারা এসেছে আবার শহর থেকে, আসা যাওয়া করার তার জন্য পসিবল না।
পাটিলা কী করে তার বাবার সাথে কথা বলে। তাদের বাসার দুতলা একটা রুম খালি ছিল, ওইখানে আকসারার থাকার ব্যবস্থা করে দেয়। এভাবে আর কি আকসারা এবং পাটিলার মধ্যে দেখা সাক্ষাৎ বাড়তেই থাকে। কাজের ফাঁকে ফাঁকে পাটিল আকসারাকে তাদের গ্রাম ঘুরিয়ে দেখায়, এদিক সেদিক নিয়ে যায়। আর এভাবে চলতে চলতে কয়েকদিনের ভিতরেই দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। পাটেলার সততা, মহৎ কাজখাম দেখে আকসারাও যেন ধীরে ধীরে তাকে ভালোবাসতে শুরু করেছে। এভাবে দেখতে দেখতে তিন দিন পার হয়ে যায়। কালকেই আকসারা এখান থেকে চলে যাবে। শুয়ে শুয়ে বাপ বেটা গল্প করছিল। পাটেলাও সে সুযোগে তার বাবাকে সব কিছু বলে দেয় যে সে আকসারাকে পছন্দ করে। তার বাবা তাকে বলে, যদি পছন্দ করিস তাহলে সরাসরি বলে দে, দেখ তার মনে কি আছে, বললে তো জানতে পারবি। ব্যাস পরের দিনে পাটেল আকসারার সাথে গিয়ে দেখা করে। মনে মনে এটাই প্ল্যান বানিয়ে এসেছে, আকসারাকে সে আজকে প্রপোজ করে দিবে। কিন্তু যখনই সে তাকে তার মনের কথা বলতে যাচ্ছিল, ওইখানে কিছু বাচ্চারা ক্রিকেট খেলছিল যারা পাটেলের সাথে দুষ্টুমি করছে, দুষ্টুমি করে করে তাকে ডিস্টার্ব করছে আর কি। এই চিল্লার পার্টিগুলো প্রায় সময় তার পিছনে লেগে থাকে। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখি আকসারাদের অপোজিট সাইড থেকে রাস্তা দিয়ে একটা ট্রাকও আসছে। এখন এই বাচ্চাগুলো খেলার সময় যখন জোর একটা শট মারে, তখনই ভুলবশত বলটা গিয়ে লাগে হচ্ছে গাড়িটার ড্রাইভারের মাথায়। এর ফলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আকসারার দিকে আসতে শুরু করে। এক্ষুনি তার বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হবে। এটা দেখে পাটেল আকসারাকে বাঁচানোর জন্য ধাক্কা মেরে আকসারাকে সরিয়ে দিয়ে সে নিজে গাড়ির নিচে চলে আসে। সিনে এখানে কাট হয়। পরে সিনে পাটেলা চোখ খুলে সোজা হসপিটালে। আশেপাশে তার বাবা, তার বন্ধুরা, আকসারা, তার ভাবি সবাই উপস্থিত ছিল। এটাই হচ্ছে আকসারার ভাবি। আর আসল ব্যাপার হচ্ছে আকসারার ভাবি এও একজন ডক্টর। এই ডিপার্টমেন্ট হচ্ছে অর্থোপেডিক্স, মানে হাড়ের ডক্টর। তো আকসারার ভাবি পাটেলাকে বলতে শুরু করে যে, পাটেলা, যে অ্যাক্সিডেন্টের মুখ থেকে তুমি ফিরে এসেছ, একটুর জন্য বেঁচে গেছ, কিন্তু পায়ে তোমার জবরদস্ত ব্যথা লেগেছে। একটা পা সহি সালামত থাকলেও অন্য পাটা কাজ করবে না। বলা যায় এটা তোমার পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে। ধীরে ধীরে ট্রিটমেন্টের মাধ্যমে সেটা ঠিক হবে, কিন্তু কখন সেটা শিওর দিয়ে কেউই বলতে পারবে না। মজার ব্যাপার হচ্ছে পাটেলার এ অবস্থা দেখে সবাই মন খারাপ করলেও তার কোনো চিন্তা নেই। তার কথা হচ্ছে, একটা পা গেছে তো কি হয়েছে, আরেকটা আছে না, ওইটাই নাকি তার জন্য এনাফ। এদিকে আকসারা সিদ্ধান্ত নেই, তার জন্য যেহেতু পাটেলার এ অবস্থা হয়েছে, তাই আজ থেকে সে পাটেলার সাথেই থেকে তার সেবা যত্ন করবে। এমনি এখন পাটেলার একজন নার্সের প্রয়োজন, যেমন ঠিক টাইমে তাকে ওষুধপত্র দেওয়া, তার সাথে থেকে তার ট্রিটমেন্ট করা, এসব কিছু আকসারা নিজে করবে আর কি। কথা মতো পরের দিন থেকে আকসারা পাটেলার বাসায় থেকে তার সেবা যত্ন করতে শুরু করে। পাটেলার অনেক কেয়ারিং করছিল সে, ঠিক টাইমে তার এক্সারসাইজ, মেডিসিন দেওয়া, সব কিছুই। এসবের ফলে দুজন আরও ক্লোজ হতে শুরু করেছে। আর এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। পরের সিনে আমরা আকসারার পরিবারকে দেখতে পাই। আকসারার পরিবারে ছিল তার বাবা, তার বড় ভাই, তার ভাবি, তার দাদি আর তার মা। আর তাদের পরিবারের সবাই ছিল ডক্টর। তার বাবাও ডক্টর, তার ভাইও ডক্টর, তার ভাবিও ডক্টর। কিন্তু আকসারার মায়ের জটিল একটা রোগ হয়েছে। আজ অনেক বছর ধরে প্যারালাইজড হয়ে হুইলচেয়ারে পড়ে আছে। অনেক ট্রিটমেন্টের পরও কোনো কাজ হচ্ছে না। যাক, একদিন আকসারা তার বাবাদেরকে এসে বলে যে সে এরকম এরকম পাটেলাকে পছন্দ করে, বিয়ে করলে সে নাকি পাটেলাকেই করবে। আকসারার বাবা এবং তার বড় ভাই তাকে এটাই বলছিল যে পাটেলা তো মাত্র ক্লাস সেভেন পর্যন্ত পড়ালেখা করেছে, আর কোথায় তুমি একজন ডক্টর, তোমার সাথে তার ম্যাচিং হচ্ছে, তুমি বলো। আকসারাও বলে, বাবা, আমি জানি সে পড়ালেখা করেনি, বেকার এদিক সেদিক ঘোরাঘুরি করে, কিন্তু এই কয়েকদিন তার সাথে থেকে আমি তাকে যতটুকু বুঝতে পেরেছি, তার হৃদয়টা একদম হীরার মতো। সে আমাকে অনেক ভালোবাসবে, অনেক যত্নে রাখবে, আর আমি এটাও জানি যে সেও আমাকে পছন্দ করে। আকসারার মুখ থেকে এসব শুনে তার ফ্যামিলিও রাজি হয়ে যায়। পরের সিনে তারা সবাই পাটেলাদের বাসে আসে, তার বাবার সাথে এই ব্যাপারে কথা বলে তাদের বিয়ে ঠিক করার জন্য। প্রথম দিকে তো এইসব শুনে পাটেলার বাবার বিশ্বাসই হচ্ছিল না, কারণ আকসারার মতো এত পড়ালেখা করা একটা মেয়ে ক্লাস সেভেনতে পড়া নিকাম্মা পাটেলাকে পছন্দ করে, এটাই তার বাবা বিশ্বাস করতে পারছে না আর কি। তবে যেটাই হোক, তার বাবা অনেক খুশি হয় যে আকসারার মতো এত লক্ষ্যে একটা মেয়ে তার ছেলের বউ হতে চলেছে। তাড়াতাড়ি পাটেলাকে ডেকে খুশির খবরটা বলে, কিন্তু পাটেলা প্রথম দিকে একটু ভাব দেখাই, বলে, আমার পায়েটা প্যারালাইজড হয়ে গেছে, এজন্য আমার উপর দয়া করে বিয়ে করতে চাচ্ছ, তাই তো? এরকম দয়ার আমার প্রয়োজন নেই, আমাকে মন থেকে ভালোবাসতে হবে। আকসারা পাটেলাকে সাইডে নিয়ে গিয়ে বুঝিয়ে দেয় যে সে তাকে কতটা ভালোবাসে। দুই পরিবারের মধ্যে সব কিছু ক্লিয়ার, কথাবার্তা বলে তারা এঙ্গেজমেন্টের ডেটও ঠিক করে নেয়। কিন্তু এটার আগে নাকি ছোট্ট আরও একটা কাজ আছে। আকসারার বাবা পাটেলার বাবাকে বলে, আমরা শহরে নতুন একটা হসপিটাল দিয়েছি, সেটার কাজ প্রায় শেষ। কালকে সেই হসপিটালটার জন্য সেখানে একটা পূজার আয়োজন করা হয়েছে। এরই সাথে কাল আমাদের আকসারার জন্মদিনও।
আপনি এবং পাটেলা অবশ্যই সেখানে আসবেন। কিন্তু পাটেলা বা বলে, আমি তো ইলেকশনের কাজ নিয়ে একটু বিজি থাকব, তাই আমি তো যেতে পারবো না, কিন্তু পাটেলাকে আমি ঠিক টাইমে পাঠিয়ে দিব। ব্যাস দুই পরিবারের মধ্যে এতটুকু কথাবার্তা চলে। পরের সিন আমরা দেখি পাটেলা এবং তার মামা কোথাও যাওয়ার জন্য বের হয়েছে। পাটেলা তার মামাকে বলছিল যে কাল তো অক্ষরার জন্মদিন, আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে করে আমি তাকে সারপ্রাইজ করতে পারি। মামা তুমি কোনো একটা আইডিয়া দাও না কী করা যায়। মা বলে কেয়ার করবি, সুন্দর একটা কেক নিয়ে গিয়ে তাকে উইশ করবি, কাজ হয়ে যাবে, মেয়ের চেয়ে আর বেশি কিছু চাই না। পাটেলা বলে ঠিক আছে মামা, কিন্তু আমাকে তো পুজোর জন্য আগে আগে চলে যেতে হবে, কেক নিয়ে আসার দায়িত্বটা তোমার উপর, ঠিক 12টা বাজার একটু আগে তোমাকে কেক নিয়ে সেখানে পৌঁছাতে হবে। কিন্তু মামা বলে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, দেখবি আমি 12টার আগে সেখানে হাজির। যাক পরের সিনে সন্ধ্যায় পাটেলা আকসারাদের সেই হসপিটালটাতে এসে উপস্থিত, মানে যেখানে পুজো চলবে আর কি। আকসারা সহ তার পুরো ফ্যামিলি পাটেলার জন্য ওয়েট করছিল, আসা মাত্রই তাকে ওয়েলকাম করে নেই, বলে আসো পাটেলা আসো, আমরা তোমার জন্যই তো অপেক্ষা করছি এতক্ষণ, পুজোর কাজ উপরের ফ্লোরে চলছে, চলো সেইখানে চলো। পাটেলা বলে আঙ্কেল আমি তো অত উপরে উঠতে পারবো না, আপনারা যান না, আপনার গিয়ে পুজোর কাজটা সারুন, আমি এখানে বসে ওয়েট করছি। কথা মতো সবাই একটা রুমে চলে যাই। পাটেলা সেখানে বসে বসে অপেক্ষা করতে শুরু করে। একটু পর তার মামাকে কল করে আবারও কেক নিয়ে আসার কথাটা তাকে মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু এদিকে আমরা দেখি তার মামা বসে বসে লাল পানি টানছে, একদম ফুল টাল্লি হয়ে আছে। তো এভাবে পাটেলা তার মামার সাথে কথা বলে বলে দিক সেদিক হাঁটাহাঁটি করছিল, ঠিক ও সময় সেখানে বিদ্যুৎ চলে যায়, পুরো অন্ধকার হয়ে যায়। পাটেলা এটাই চিন্তা করতে শুরু করে যে এত বড় একটা হসপিটাল, তারপরও এখানে কোনো জেনারেটর নেই, আর এতক্ষণ হয়ে যাচ্ছে এরা সবাই গেল কই, কারো কোনো সারা শব্দ পাচ্ছি না। এটা বলে পাটেলা আস্তে আস্তে গিয়ে এদিক সেদিক আকসারাদেরকে খুঁজতে শুরু করে দেয়। ল্যাংড়াতে ল্যাংড়াতে একটা রুমে গিয়ে পৌঁছে ও রুমটাতে সবাই উপস্থিত ছিল। সাথে এখানে আমাদের আরও একটা ক্যারেক্টারের সাথে পরিচয় হয়, যেটা হচ্ছে এই গুরুজিটা। এ অনেক নাম করা ফেমাস একজন গুরুজি, সবাই তাকে অনেক মানত, এর মাধ্যমে মূলত পুজোটা হচ্ছে। পাটেলা ওখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিল, এরা কি করছে না করছে। এখানে আমরা দেখি আকসারার মা তাদের পরিবারের সবাই উপস্থিত ছিল, সাথে তাদের পরিবারের বাইরে এখানে আমরা আরও একটা লোককে দেখতে পাই, যেও কিনা হুইল চেয়ারে বসা, কোনো নড়াচড়া করছে না। গুরুজি এবং তারা সবাই মিলে এক ধরনের মন্ত্র পড়তে শুরু করে, আর মন্ত্রতন্ত্র পড়া শেষে গুরুজি কী করে একটা ছুরি বের করে ওই হুইল চেয়ারে থাকা লোকটাকে জায়গায় মেরে দেয়। এই দৃশ্য দেখে পাটেলার চোখ তো কপালে উঠে যায়, সে বুঝতে পারছে না এখানে কী হচ্ছে, এরাই পেশেন্টটাকে মারলো কেন। এদিকে গুরুজি ও ছুরিটা আকসারাকে দিয়ে বলছে, বেটা আগের কাজগুলো এবার তোমাকেই করতে হবে, সকাল ফোটার আগে আগেই এই ছুরিটা দিয়ে তোমাকে তোমার হবুবর পাটেলাকে মারতেই হবে, এরপর তার রক্ত দিয়ে তোমার মাকে অভিষেক করাতে হবে, তারপরে তোমার মা আগের মতো সুস্থ হয়ে যাবে। এই কথা শুনে পাটেলা আর এদিক সেদিক দেখে না, সোজা ল্যাংড়াতে ল্যাংড়াতে সেখান থেকে পালাতে শুরু করে দেয়, আর মনে মনে বলতে থাকে এ কোন সাইগুদের কপ্পরে এসে পড়লাম। পাটেলা এখান থেকে পালানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু ল্যাংড়াতে ল্যাংড়াতে আর কত দূরই বা যাবে। কোনোরকম হসপিটাল থেকে বের হয়ে সেখানে একটা অ্যাম্বুলেন্স দেখতে পাই, সেটাতে উঠে ছুপ মেরে বসে থাকে। কিন্তু একটু হতে না হতে কেউ এসে অ্যাম্বুলেন্সের দরজা খুলতে শুরু করে, ভয়ের ছোটে এদিকে পাটেলার অবস্থা খারাপ। আর দরজা খুলতেই দেখা যায় বাইরে ওই গুরুজি সোহাগসারার পুরো পরিবার দাঁড়িয়ে আছে। বলতে শুরু করে, আরে জামাইবাবু আপনি এখানে কেন বসে আছেন, চলুন চলুন ভিতরে আসুন, এখনও অনেক কাজ বাকি আছে। পাটেলা অনেক রকমের বাহানা দিতে চাইছিল যে তার এরকম এরকম কাজ আছে, তাকে এখন একটু বাসায় যেতে হবে, কিন্তু আকসারার বাবারা তার কোনো কথাই শুনছে না। জোর জবরদস্তি তাকে হুইল চেয়ারে বসিয়ে হসপিটালের ভিতর নিয়ে যেতে শুরু করে। এরা সাথে করে দুজন সিকিউরিটি গার্ডও রেখেছে যাতে করে পাটেলা এখান থেকে পালাতে না পারে। এদিকে পাটেলার মাথায় তো কিছু ঢুকছে না, কীভাবে সে এখান থেকে পালাবে, এরা জলাজাতে তাকে ধরে বলি দিতে চলেছে। আকসারার বাবারা বলে, আমরা পুজোর জন্য বাকি জিনিসপত্রগুলো ঠিক করছি, ততক্ষণে তোমরা খেয়াল রাখো যেন এখান থেকে পালাতে না পারে। এ বলে তারা অন্য আরেকটা রুমে চলে যায়। আকসারা কি করে পাটেলাকে একটা রুমের মতো জায়গায় নিয়ে গিয়ে সেখানে বন্দি করে দেয়। পাটেলা অনেক করে আকসারাকে ডাকে, তাকে বোঝানোর চেষ্টা করে যে এসব কী করছো তোমরা, তুমি না আমাকে ভালোবাসো, তার মানে কি তোমার ভালোবাসা সব কিছু নাটক ছিল। আকসারা কোনো কথাই শোনে না, সেখান থেকে চলে যায়। ওই গার্ডগুলো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। পাটেলা এখান থেকে পালানোর জন্য এদিক সেদিক অনেক চেষ্টা করছিল, কিন্তু এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। একটু পর তার মনে পড়ে তার কাছে তো মোবাইল আছে, তাড়াতাড়ি মোবাইল বের করে পাটেলা তার বাবাকে কল লাগায়। তার বাবা তখন এদিকে ইলেকশনের কাজ নিয়ে বিজি। কল রিসিভ করলে পাটেলা তার বাবাকে বলতে শুরু করে, বাবা আমাকে বাঁচাও, আকসারাদের পরিবার এ পুরো একটা সাইকো পরিবার, এরা আমাকে বলি দিতে চলেছে। তার বাবা বলে, আরে তোকে মানা করেছিলাম না অন্তত আজকের দিনটাতে লাল পানি না টানতে,
লাল পানি টানলে তোর হোশ থাকে না, কী আবোলতাবোল বলছিস? মানে তার বাবা মনে করছে প্রত্যেক দিনের মতো আজকেও পাটেলা টালি হয়ে আছে আর নেশার ঘুরে এসব আবোলতাবোল বকছে, কারণ এটা অবশ্য তার নিত্যদিনের কাজ ছিল তার বাবার সাথে এরকম আবোলতাবোল বকবক করা। তো পাটেলার বাবা উল্টো পাটেলাকে বকাঝকা করে কলটা কাট করে দেয়। পাটেলা তারপরও আবারও কল করে, কিন্তু তার বাবা এদিকে কাজে অনেক বিজি, তাই কলটা সে আর রিসিভ না করে কল কাট করে দেয়। পাটেল এবার তার মামাকে কল করে, কিন্তু তার মামা তো এদিকে নিজে টাল্লি হয়ে আছে, যার জন্য তার মামা নিজে আবোলতাবোল বকছিল। পাটেলা বুঝে যায় এখন তার কথায় কেউ বিশ্বাস করবে না, বিশ্বাস নাই করার কথা, এমনটা কার সাথে হয় বলুন তো? এখন যা করার তাকেই করতে হবে। ওই সময় পাটেলার মনে পড়ে তার বাবা তাকে একটা তার মায়ের রিং দিয়েছিল আকসারাকে এটা দিয়ে জন্মদিনে উইশ করার জন্য। পাটেলা কী করে আকসারাকে কল লাগায়, তাকে তার কাছে ডাকে। আকসার অবশ্য প্রথম দিকে নাই করছিল, কিন্তু পাটেলা অনেক করে তাকে বলার পর সে রাজি হয়। একটু পর আকসারা তার কাছে আসলে পাটেলা তাকে নিয়ে হাঁটতে শুরু করে আর রোম্যান্টিক রোম্যান্টিক কথা বলছিল। সেই সুযোগে সে তার মায়ের রিংটাও আকসারাকে পরিয়ে দেয়, যাতে করে আকসার একটু হলেও তাদের ভালোবাসার কথা মনে পড়ে তার মন গলে আর কি। আর সত্যি এখানে দেখা যায় আকসারা অনেক ইমোশনাল হয়ে গেছে আর পাটেলাকে জুড়ে জড়িয়ে ধরে বলে, পাটেলা আমার উপর ভরসা রাখো, আমি তোমাকে সত্যি ভালোবাসি, আমি যা করবো আমাদের ভালোর জন্যই করবো। ঠিক ওই সময় এদিকে বাইরে দেখা যায় পুলিশের একটা লোক এখানে এসে কারো তল্লাশি করছে। আকসারা বাবাদেরকে বলছে ট্রিপল নাইনের লোকেশন থেকে কেউ কল করেছে, কেউ একজন বলছিল সে নাকি বিপদ আছে তাকে বাঁচানোর জন্য, এই জন্য আমি চেক করতে এসেছি। আমরা বুঝতে পারি কাজটা আসলে পাটেলাই করেছে। দূর থেকে সে পুলিশটাকে অনেক করে ইশারা করার চেষ্টা করে, কিন্তু পুলিশরা তাকে খেয়াল করেনি। এদিকে আকসারার বাবারা পুলিশটাকে বুঝ দিয়ে দেয় যে এখানে তো আমাদের পরিবার ছাড়া আর কেউই নেই, আমরা এখানে আমাদের নতুন হসপিটালের জন্য পুজো করছি, হয়তো কেউ দুষ্টুমি করে আপনাকে রং ইনফরমেশন দিয়েছে হবে। পুলিশটাও বলে হুম এটাই হবে হয়তো, প্রত্যেক দিনই এরকম কেউ না কেউ ফলস কল দেয়ই দেয়, আমাদেরকে ডিস্টার্ব করা ছাড়া তাদের খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই। আর তাছাড়াও গুরুজি যেহেতু এখানে রয়েছে তাহলে এখানে বিপদের তো কোনো প্রশ্নই উঠে না। এ বলে পুলিশটা গুরুজির পা ধরে তাকে প্রণাম করতে শুরু করে, যার মানে এই পুলিশটা নিজেই এই গুরুজির একজন অন্ধভক্ত। এইসব দেখে পাটেলা বুঝে যায় এই পুলিশটাকে বললেও আর কোনো কাজ হবে না, সে তার কথায় বিশ্বাসই করবে না, যার জন্য সে তাড়াতাড়ি পালিয়ে হসপিটালের ভিতরে ঢুকে যায়, ঢুকে এদিক সেদিক লুকাতে শুরু করে। এদিকে গুরুজিও আকসারার বাবাদেরকে বলে দেয় জলদি তোমরা পাটেলাকে ধরে আনো, সকাল হওয়ার আগে আগে এই কাজটা সম্পন্ন করতে হবে। আকসারার পুরো পরিবার সহ তাদের ওই দুই গার্ডগুলো সবাই লেগে পড়ে পাটেলাকে ধরার জন্য। পাটেলা কোনো রকম করে তাদের হাত থেকে বেঁচে পালাচ্ছে, কিছুক্ষণ এদিকে লুকাচ্ছে তো কিছুক্ষণ ওইদিকে। বেশ কিছুক্ষণ ধরে এভাবে লুকোচুরি চলার পর ওই দুই গার্ডগুলোর মধ্যে একজন পাটেলাকে খুঁজেই নেয়, দুজনের মধ্যে হাতাহাতি হয়। এ পাটেলাকে টেনে হিঁচড়ে পুজোর রুমটাতে নিয়ে যেতে শুরু করে। পাটেলার থেকে ছোটার অনেক চেষ্টা করছে কিন্তু কিছুতে পারছে না। এরই মাঝে পাটেলা পাশ থেকে কেচির মতো কিছু একটা হাতে নেয়, যেটা দিয়ে সে গার্ডটার পায়ে হামলা করে দেয়। দুজনের মধ্যে আবারও হাতাহাতি হতে শুরু করে, আর এই হাতাহাতিতে ভুলবশত পাটেলাও হাত কেটে যায়। এইটা দেখে সিকিউরিটি গার্ডটা ভয় পেতে শুরু করে, আশ্চর্যভাবে ভয়েসে পাটেলাকে সরি বলতে শুরু করে যে স্যার আমাকে মাফ করে দিন, আমি জেনে বুঝে এটা করিনি। পাটেলা ওইখান থেকে কোনো একটা লিকুইডের একটা বোতল হাতে নিয়ে এই সিকিউরিটি গার্ডটাকে ভয় দেখাতে শুরু করে যে এটা অ্যাসিডের বোতল, এখান থেকে ভাগো নাহলে এক্ষুনি তোমার মুখে মেরে দিব। এ যাচ্ছিল না দেখে পাটেলা সত্যি এগুলো তার মুখে মেরে দেয়। এই ভয় পেয়ে লাফাতে লাফাতে সে এখান থেকে পালিয়ে সোজা আকসারার বাবাদের কাছে চলে আসে। লাফাতে লাফাতে বলতে থাকে স্যারে আমার মুখ শেষ করে দিয়েছে, প্লিজ আমাকে বাঁচিয়ে নিন। আকসারার বাবাকে বকতে শুরু করে, বলে আবে বোকা, এগুলো কোনো অ্যাসিড ফ্যাসিড না, এগুলো সাধারণ লিকুইড, লাফানো বন্ধ কর, আর সে কোথায় এখন সেটা বল। সিকিউরিটি গার্ডটা বলে স্যার ভুলবশত তার হাত কেটে গেছে, আমি জেনে বুঝে কিছু করিনি। কিন্তু এটা শুনেও আকসারার বাবা অনেক রেগে যায়, বলে তোদের বলেছিলাম না তাকে দিয়ে পুজো করতে হবে, বলি দেওয়ার আগে তার এক ফোঁটা রক্ত যেন মাটিতে না পড়ে। গুরুজি এসে আকসারার বাবাকে শান্ত করে, বলে এটা তো আরও খুশির খবর, তার রক্ত নিচে পড়েছে, এতে করে তার রক্ত আরও পবিত্র হয়ে গেছে, যাও গিয়ে তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে আসো। এদিকে পাটেলা ল্যাংরাতে ল্যাংরাতে একটা মোর্চুরি রুমে গিয়ে পৌঁছে এক জায়গায় গিয়ে চুপ মেরে বসে থাকে। একটু পর নোটিস করে সে যে জায়গায় বসেছিল ঠিক তার পিছনে ওই পেশেন্টটার লাশ রাখা ছিল, যাকে আকসারার পরিবারটা পুজোর সময় বলি দিয়েছিল আর কি। ওই সময় আকসার ও পাটেলাকে খুঁজতে খুঁজতে সেই রুমটাতে এসে উপস্থিত হয়, কিন্তু পাটেলা কোনো শব্দ করে না, চুপ মেরে লাশটার পাশে বসেছিল, যার জন্য আকসারা তাকে দেখতে পায় না, সেখান থেকে চলে যায়। এভাবে এদিক সেদিক পালাতে পালাতে একটু পর আকসারার ভাই এবং ওই দুই সিকিউরিটি গার্ড পাটেলাকে খুঁজেই নেই, কিন্তু পাটেলাও ছিল চালাকের চালাক। সে ওইখান থেকে কিছু কেমিক্যাল এদিক সেদিক ছিটিয়ে দিয়ে
সেখানে সামনে আগুন ধরিয়ে দেয় যাতে করে তারা তাকে ধরার জন্য এপার আসতে না পারে। এসব করে পাটেল আবারও সেখান থেকে পালাতে শুরু করে, এখান থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজছিল। ঠিক তখনই পিছন থেকে কেউ একজন এসে তার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে দেয়। এর একটু পর পাটেলার চোখ খুলে এভাবে তার হাত পা বাঁধা অবস্থায় এই রুমটাতে। তখন ওই সময় রুমটাতে ওই গোপালও এসে উপস্থিত হয়, আর এই এসেছিল মূলত আশার জন্মদিনে তাকে সারপ্রাইজ করতে। কিন্তু আশা মাত্রই তার দেখা হয়ে যায় পাটেলার সাথে, তাও এভাবে হাত পা বাঁধা অবস্থায়। গোপাল পাটেলাকে এই অবস্থায় দেখে তার মজা নিতে শুরু করে, বলে আমি শুনেছি তোমার আর আক্ষারার বিয়ে ফাইনাল হয়ে গেছে, তো কি হয়েছে? তারপরও আমি হার মানছি না, আজকে আক্ষারার জন্মদিনে আমি তাকে সারপ্রাইজ করে তাকে ইমপ্রেস করে ছাড়ব। পাটেলা বলে আবে আক্ষারার তার পরিবার সবাইকে তুই রেখে দে, কিন্তু তার আগে আগে আমার হাত পা খুলে দে আর এখান থেকে আমাকে নিয়ে চল। গোপালের মাথায় তো কিছু ঢুকছে না এসব কি হচ্ছে, পাটেলা তার নিজের শ্বশুরবাড়ি সম্পর্কে কেন উল্টাপাল্টা বলছে। ঠিক ও সময় সে রুমটাতে আক্ষারার ভাবি এসে হাজির হয়, হাতে একটা ছুরি নিয়ে ধীরে ধীরে পাটেলার দিকে এগিয়ে আসে। পাটেলা তাকে রিকোয়েস্ট করতে থাকে যে প্লিজ আমাকে বলে দিও না, আমাকে ছেড়ে দাও। কিন্তু এখানে দেখা যায় ভাবি আসলে পাটেলার হাত পা খুলে দিচ্ছে, সাথে বলছিল পাটেলা জলদি পালাও এখান থেকে, আমি দুর্ভাগ্যবশত এই ফ্যামিলিতে বউ হয়ে এসে ফেঁসে গেছি। এই পরিবার পুরো একটা সাইকো পরিবার, পুরো পরিবার ডক্টর হওয়ার পরও তারা এখনও তন্ত্রমন্ত্র এগুলোতে অন্ধবিশ্বাস করে। আক্ষারার মা প্যারালাইজড হয়ে গেছে আজ অনেক বছর ধরে, কিন্তু তারা অন্ধবিশ্বাস করছে তাদের বাসার একমাত্র হবু জামাইয়ের বলি দিয়ে, তার রক্ত দিয়ে যদি তাকে অভিষেক করা হয় সে নাকি সুস্থ হতে পারে। বলো এটা কোনো কথা? জেনে বুঝেই আক্ষার এবং তারা সবাই মিলে তোমাকে টার্গেট করেছে। আক্ষারা তোমাকে কোনো ভালো টালো বাসেনি, সে তোমার সাথে ভালোবাসার নাটক করেছে। কিন্তু পাটেলা এই কথায় বিশ্বাস করতে চাইছে না, বলে না না আক্ষারা এরকমটা করতে পারে না, সে আমাকে সত্যি ভালোবাসে। ভাবি বলে আবে বেকুপ, কোথায় সে এত বড় একজন ডক্টর, আর তুমি কোথায় ক্লাস সেভেন পর্যন্ত পড়ালেখা করেছ, কিভাবে তুমি কল্পনা করছো সে তোমাকে ভালোবেসে নিবে? এই সব কিছু তাদের নাটক ছিল, এমনকি তোমার অ্যাক্সিডেন্টটাও তাদের জেনে বুঝে একটা প্ল্যান ছিল। জেনে বুঝেই তারা তোমার পাটা প্যারালাইজ করেছে যাতে করে তুমি এখান থেকে পালাতে না পারো। পাটেলা যদি বাঁচতে চাও জলদি এখান থেকে পালিয়ে যাও। এসব শুনে পাটেলা আরেক মুহূর্ত দেরি করে না, আবারও সেখান থেকে পালাতে শুরু করে সাথে গোপালও। এভাবে পালানোর সময় তাদের সামনে একটা জায়গায় তারা আক্ষারার মাকে দেখতে পায়, যা কিনা সবাই এক জায়গায় ফেলে পাটেলাদের পিছনে লেগে আছে। পাটেলা রাগ করে বলতে শুরু করে শ্বশুরামা সব কিছু আপনার জন্য হয়েছে, এ বলে সে এক দফা তার উপর রাগ ঝেড়ে নেয়। পাশে এই বিল্ডিংয়ের বিদ্যুতের মেন সুইচটা ছিল, পাটেলারা কী করে মেন সুইচটা অফ করে দেয়, পুরো বিল্ডিং আবার অন্ধকার হয়ে যায়। পাটেলা এবং গোপাল ধীরে ধীরে এখান থেকে পালানোর চেষ্টা করছে, এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল। তখনই তারা এ জায়গায় এসে কেউ একজনের পায়ের আওয়াজ শুনতে পায়, যে কিনা তাদের দিকে আসছিল। পাটেল এক জায়গায় গিয়ে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে, বেচারা গোপাল ভয়ে সেখানে বসে পড়ে, বসে বসে কান্না করতে শুরু করে দেয় যে প্লিজ আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। ওই লোকটাও একদম তার কাছাকাছি চলে এসেছে, আর লোকটা গোপালকে গিয়ে ধরতে আমরা দেখি এটা ছিল আসলে পাটেলের মামা। প্ল্যান মতো কেক নিয়ে এসেছে আক্ষারার জন্মদিন সেলিব্রেশন করার জন্য। নেশায় কিন্তু একেবারে টাল্লি হয়ে আছে, আর নেশার ঘরে উল্টাপাল্টা কথা বলছে। বেচারা পাটেলা, এতক্ষণ সে একা নিজে পালাতে পারছিল না, আর এখন দুই বোকাকে নিয়ে পড়েছে মহাবিপদে। এদিকে আক্ষারার ভাই বিদ্যুতের মেন সুইচটা ততক্ষণে অন করে দিয়েছে, যার জন্য আবারও পুরো হসপিটালে লাইট চলে আসে। তখন এদিকে হসপিটালের যে মাইকগুলো ছিল না, মানে প্রত্যেকটা ফ্লোরে কাউন্টার থেকে একটা মাইকের ব্যবস্থা করা ছিল, সে মাইকের মধ্যে আক্ষারার বাবা বলতে শুরু করে, পাটেলা যেখানে থাকো না কেন জলদি আমাদের কাছে চলে আসো, না হলে তোমার বাবা কিন্তু আমাদের কাছে বন্দি আছে, তাকে মেরে দিব। খেয়েছে পাটেলার বাবা আসলে আত্মীয়তার খাতিরে সব কাজকাম তাড়াতাড়ি সেরে এখানে পুজোতে সামিল হতে এসেছিল, কিন্তু এসে কট খেয়ে গেল। পাটেলা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সে সব কিছুর হিসাব করে তবে এখান থেকে যাবে, তার বাবারও কিছু হতে দিবে না। এসব বলে তারা সামনের দিকে যাচ্ছিল কি, তখনই এখানে ওই গুরুজিটার কিছু লোক এসে হাজির হয়। পাটেলার দিকে তারা এগিয়ে আসছিল তাকে মারার জন্য, পাটেলাও এক পায়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে তাদের সাথে ফাইট করতে শুরু করে। পাটেলা এক পায়ে তাদের সাথে কিছুতেই পেরে উঠতে পারছিল না, কিন্তু এভাবে ফাইট করতে করতে হঠাৎই সে দেখে তার সে প্যারালাইজড পাটা ঠিক হয়ে গেছে। কি অষ্টম আশ্চর্য! ব্যাস এবার পাটেলাকে আর কে থামায়, এতক্ষণ সে এক পা দিয়ে পালাচ্ছিল আর কেউ ধরতে পারছিল না, এবার তো দুই পা। প্রথমে তো সে একজন একজন করে গুরুজির ছেলাগুলোকে সাইজ করে, আর এদেরকে মেরে ধরে সে সোজা ও জায়গায় চলে আসে যেখানে আক্ষারার পুরো পরিবার ছিল। তারা সত্যি তার বাবাকে বন্দি বানিয়ে রেখেছে। এরা পাটেলাকে বলছিল, পাটেলা ভালো ছেলের মতো আমাদেরকে সে ধরা দাও, আমরা তোমার বাবাকে কিছু করব না, তাকে ছেড়ে দিব। পাটেলার হাবভাব দেখে মনে হচ্ছে না যে সে এদেরকে ধরা দিতে চলেছে, আর সেটাই হয়। এখানে সবার মধ্য থেকে আক্ষারা ছিল মিসিং,
আর সে ছিল পাটেলার কবজায়। মানে পাটেলা তাকে সে কখনই বন্দি বানিয়ে নিয়েছে। এবার পাটেলা নিজেই আকসারের গলায় ছুরি ধরে সবাইকে ভয় দেখাতে শুরু করে, বলে আমার বাবাকে ছাড়ো, আমিও আকসারাকে ছেড়ে দিব। আকসারার বাবার অভয়ে তাড়াতাড়ি বলে, ঠিক আছে আকসারাকে ছেড়ে দাও, আমরাও তোমার বাবাকে ছেড়ে দিচ্ছি। দুই দিক থেকে দুজনকে ছাড়া হয়, দুজন দুই পাশে যাচ্ছে। আর এভাবে ঠিক যখনই তারা মাঝখানে আসে, তখনই গ্যাসের মতো কিছু একটা নিয়ে পাটেলের মামা সেখানে হাজির হয়। সবগুলো এখানে ছেড়ে একেবারে ধোঁয়া ধোঁয়া করে দেয়, চারদিকে ধোঁয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না। এদিকে আমরা দেখি আকসারা পাটেলা বাবার হাত ধরে তাড়াতাড়ি পাটেলাদের দিকে নিয়ে আসে। তারা সবাই মিলে সেখান থেকে পালাতে শুরু করে দেয়। তখনই একটু করে ফ্ল্যাশব্যাকে আমরা দেখি, পাটেলা যখন আসলে গুরুজির ও সাঙ্গপাঙ্গগুলোকে মেরে ধরে এখানে আসছিল, তখনই মাঝরাস্তায় আগেবাগে আকসারা তাকে দাঁড় করিয়ে নেয়। পাটেলাকে সব কিছু বলতে শুরু করে যে, পাটেলা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, তোমাকে এসবের মধ্যে আমার পরিবারই ফাঁসিয়েছে এটা আমি স্বীকার করছি, কিন্তু তোমার অ্যাক্সিডেন্টটাতে আমার পরিবারের কোনো হাত ছিল না, ওই অ্যাক্সিডেন্টে তোমার তেমন কোনো ক্ষতি হয়নি। পরে গিয়ে তারা তোমার মেডিসিনের জায়গায় একটা মেডিসিন বদলে দেয়, যেটার কারণে কিছুক্ষণের জন্য তোমার একটা পা প্যারালাইজড হয়ে থাকবে। এই সব কিছু আমি পরে গিয়ে জানতে পেরেছি, সাথে আমি এটাও বুঝতে পেরেছি কেউ আমার পুরো পরিবারের ব্রেন ওয়াশ করেছে, কিন্তু কে সেটা, এটা বের করার জন্য আমি তাদের দলে সামিল হয়েছিলাম, আমি জাস্ট নাটক করে গেছি এতক্ষণ সেই আসল মাস্টার মাইন্ডটাকে খুঁজে বের করার জন্য, যে তোমাকে মারতে চাই। আর আমার পুরোপুরি সন্দেহ গুরুজির উপরেই, সেই আমার ফ্যামিলির ব্রেন ওয়াশ করে এইসব করাচ্ছে, কিন্তু কেন আমাদেরকে ওইটাই খুঁজে বের করতে হবে। তুমি আমার উপর ভরসা রাখো পাটেলা, আমাদের ভালোবাসার খাতিরে আমি তোমাকে এবং তোমার বাবাকে কিছু হতে দিব না। এভাবেই আকসার এবং পাটেলা মিলে আকসারাকে বন্দি বানানোর প্ল্যানটা তারা সাজায়। যাই হোক, সিন প্রেজেন্টে পাটেলারা সবাই হসপিটাল থেকে বেরিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছিল, সাথে অবশ্য আকসারাও ছিল। এদিকে গুরুজি বাইরে এসে পাটেলাকে চিৎকার করে করে বলছে, পাটেলা আজকে তুই বেঁচে এখান থেকে পালাতে পারছিস, কিন্তু কোনো না কোনো দিন আমার হাতে ধরা তো পড়তেই হবে, আমি নিজের হাতে তোর বলি দিব। এটা শুনে পাটেলার মাথা একশোতে একশো হয়ে যায়, বলে না আজ তো গুরুজির ব্যবস্থা করতেই হবে। দৌড়ে সে গুরুজিকে এক লাথি মেরে নিচে ফেলে দেয়। মারধর করে তাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে, তুই আমার পিছনে কেন লেগে আছিস, আমি কি করেছি তোর? গুরুজি বলে, এই দুশ্মনী আজকের না, এই দুশ্মনী 20 বছর আগের। সিনেমাদের 20 বছর আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। পাটেলা যখন ছোট ছিল, একদিন রাতে আমরা দেখেছিলাম না, তারা বন্ধুরা সবাই মিলে রাতে ক্ষেতের এক জায়গায় বসে দাড়ি খাচ্ছিল, তখনই তারা সেখানে এক জায়গায় আগুন জ্বলে উঠতে দেখে না, এরপর তো কী হয়েছিল আমরা দেখিনি, তো আমাদেরকে এখন সেই দৃশ্যটা দেখানো হয়। আগুন জ্বলে উঠতে দেখে পাটেলারা তাড়াতাড়ি সেখানে ছুটে যায়। আর তারা গিয়ে দেখে এক গুরুজি এবং তার কিছু লোক মিলে সেখানে কালো জাদুর মতো কোনো একটা তান্ত্রিক পুজো করছিল, তাও আবার এক মানুষের নরবলি দিয়ে। এই দৃশ্য দেখে তখন পাটেলাদের চোখ থেকে একেবারে কপালে উঠে যায়। সাথে সাথে পাটেলা গিয়ে গ্রামের সবাইকে বিষয়টা বলে দেয়। আর গ্রামের সবাই তাড়াতাড়ি সেখানে এসে ধরে তাকে এরকম কাজের জন্য মারধর করতে শুরু করে দেয়। যেমন তেমন কথা তো না, মানুষের নরবলি দিতে যাচ্ছিল। গ্রামের সবাই মিলে ওই রাতে গুরুজিটাকে মারধর করতে করতে গাছের সাথে ঝুলিয়ে দিয়ে তাকে জায়গায় হত্যা করে। পরের দিন নিউজ পেপারে পাটেলার ছবি দিয়ে এই খবরটা ছড়িয়ে পড়ে যে, একজন বাচ্চার জন্য এমন এক নরপিশাচ ধরা পড়ল, অর্থাৎ পুরো ক্রেডিট পাটেলাই পায় আর কি। তো এখন মূল বিষয় হচ্ছে, বর্তমানে এই গুরুজিটা কেন পাটেলার পিছনে লেগে আছে? মূল ঘটনা হচ্ছে, তখন পাটেলার জন্য যে তান্ত্রিকটাকে হত্যা করা হয়েছিল, সে তান্ত্রিকটা ছিল এই গুরুজির গুরুজি। মানে বুঝতে পারছেন তো, এই গুরুজি তখন সে তান্ত্রিকের শিষ্য হয়ে কাজ করত। যখন তান্ত্রিকটাকে হত্যা করা হচ্ছিল, তখন এই গুরুজিও সেখানে ছিল। সব কিছু দেখে তার অনেক খারাপ লাগে, সিদ্ধান্ত নিয়েছিল পাটেলার থেকে প্রতিশোধ নিতেই হবে। আর এভাবেই অনেক বছর পর গিয়ে ওই দিন মেডিকেল ক্যাম্পের সেখানে গুরুজি যখন পাটেলাকে দেখতে পায়, তখনই তার মধ্যে আবার প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। প্রথমে সে প্ল্যানিং করে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে পাটেলাকে মারার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত পাটেলা যখন বেঁচে যায়, তখন গুরুজি অন্য একটা প্ল্যান বানাতে শুরু করে আকসারাদের পরিবারের ব্রেন ওয়াশ করে এসব করানো। মানে পাটেলার বলি দিলে আকসারার মাকে সুস্থ করা যাবে, এটা বলে সবার ব্রেন ওয়াশ করে আর কি। আকসারার বাবারাও এই গুরুজিটাকে অনেক মন্তব্য দেয়, তার পাতানো জালে ফেঁসে যায়, পাটেলাকে বলি দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। এইসব জানতে পেরে আকসারার বাবারা তো নিজেরাই শকড, যে অন্ধবিশ্বাসের চক্করে পড়ে তারা এটা কী করতে যাচ্ছিল। গুরুজিরা অবশ্য পাটেলাকে এটাও বলে, আজ থেকে 20 বছর আগে ওই দিন নাকি তারা কোনো একটা ভালো কাজের জন্য নরবলিটা দিতে যাচ্ছিল, পাটেলার জন্য সেটা ভঙ্গ হয়েছিল বিদায়, তার উপর গুরুজিটার এক ধরনের ক্ষোভ থেকে গেছিল, যার জন্য সে তাকে মারতে চায়। এসব শুনে পাটেলা অনেক রেগে যায়, গুরুজিটাকে আচ্ছা মতো বকতে শুরু করে, বলে মানুষের জীবন কি এতটাই সহজ, যখন যাকে ইচ্ছে বলি দিয়ে দিলে? আর হ্যাঁ, আপনারা
মানে এবার আকসার বাবা এবং ভাইকে বকতে শুরু করে, এ না হয় প্রতিশোধের চক্কর পড়ে এসব করেছে, আপনারা পড়ালেখায় শিক্ষিত, ডক্টর হয়ে এসব অন্ধবিশ্বাসের চক্করে পড়ে এগুলো কিভাবে করতে পারেন, মাথার দিমাগকে ঘাস ছড়াতে দিয়েছিলেন? এভাবে পাটেলা আচ্ছা মতো তাদেরকে বকে দেয়। বকে ঢুকে সেইখান থেকে চলে যায়। আকসারের বাবা এবং তার ভাই গুরুজিটার উপর রেগে গিয়ে তাকে মারধর করে জেলে পাঠিয়ে দেয়। রুকো যারা সাবারকারও আসল ক্লাইম্যাক্স কিন্তু এখনও বাকি আছে। কিছুদিন পর আমরা দেখি আকসার এবং পাটেলার বিয়ে হয়েছে। ফার্স্ট নাইটে যখনই পাটেলা আকসারাকে প্রথম কিসটা করতে যাবে তখনই তার কোনো কিছু একটা মনে পড়ে। গুরুজি যখন সব কিছু বলছিল তখন তাকে এরকম কোনো একটা কথা বলে ফেলেছিল যে আমরা তোমাকে মারবই, এখন আমরাটা কে আবার? তার মানে গুরুজির সাথে এসবের পিছনে আরও কেউ একজন রয়েছে। যার সাথে সাথে সিন কাট হয়ে চলে যায় পরের দিন একটা রেস্টুরেন্টে। এখানে পাটেলা এবং আকসারা তো ছিলই, সাথে আমরা দেখি আকসারার ওই ভাবি ছিল না, পাটেলা তাকেও ডেকে নিয়ে এসেছে। পাটেলা ভাবিকে সুন্দর করে বসায়, এরপর বলে, তো ভাবিজি বলুন দেখি আপনিও ওই গুরুজির সাথে হাত মিলিয়ে আমাকে কেন মারতে চেয়েছিলেন? এটা তো তখনই আমি বুঝতে পেরেছি যখন আমার মনে পড়ে গুরুজি মুখ ফসকে ওই কথাটা বলে ফেলেছিল যে আমরা তোমাকে মারবই। আপনি আমাকে বলেছিলেন আকসারারা প্ল্যানিং করে আমার অ্যাক্সিডেন্ট করিয়েছে, সাথে আপনি এটাও বলেছিলেন আকসারা ওইসবের সাথে জড়িত, কিন্তু সব কিছু জানার পর এখন আমি আপনার কথার সাথে কিছুই মিল পাচ্ছি না, কারণ আমার অ্যাক্সিডেন্টের পিছনে শুধু ওই গুরুজির হাত রয়েছিল। এরপরেই তো আকসারার পরিবারের ব্রেন ওয়াশ করে আমার পিছনে লাগানো হয়। আপনি তখন আমাকে যেগুলো বলেছিলেন সব কিছু মিথ্যা ছিল, কারণ তখন সেখানে গোপাল উপস্থিত ছিল। আপনি তার সামনে আমাকে বাঁচানোর নাটক করেছেন যাতে করে আমাকে মেরে ফেলা হলেও এসবের মধ্যে আপনি না ফেসে বেরিয়ে যেতে পারেন। ওয়াহ ভাবি ওয়াহ, কি দারুণ প্ল্যান করেছেন, কিন্তু ব্যাড লাক, ফেল হয়েছে। এবার বলে ফেলুন আপনি এরকমটা কেন করেছেন, ভাবি বলতে শুরু করে, ছোটোবেলায় পাটেলার কারণে যে তান্ত্রিকটার হত্যা করা হয়েছিল, এ ভাবি তার একমাত্র মেয়ে ছিল, তার চোখের সামনে তার বাবাকে হত্যা করা হয়। এই দৃশ্য দেখে সে ভিতর থেকে আঁতকে উঠে, বাবাকে হারিয়ে সে ওই দিন থেকে নিঃস্ব হয়ে যায়। গুরুজি তাকে দেখাশোনা করে লালন পালন করে বড় করেছে একজন বাবার মতোই। এত বছর পর গিয়ে যার জন্য তার বাবা মারা গেছে তাকে দেখে প্রতিশোধের আগুনটা আবারও জ্বলে ওঠে। ব্যাস আর কি, গুরুজি এবং এ প্ল্যানিং করে সব কিছু করেছে। আকসারাদের পরিবারের বহু আয় সবাইকে ব্রেন ওয়াশ করা তার জন্য সহজও ছিল, সব কিছু প্ল্যান মতো ঠিকঠাকই চলছিল। এমনকি পাঠেরার মাথায় আঘাত করে ওই দিন তাকে বন্দীও বানিয়েছিল হচ্ছে ভাবি। এরপর সব কিছু প্রস্তুতি করে তাকে মারার জন্য সে রুমটাতে গিয়েছিল, কিন্তু গিয়ে দেখে দুর্ভাগ্যবশত কুত থেকে ওই গোপাল বেটা এসে হাজির, যার জন্য তাকে পাটেলাকে বাঁচানোর নাটকটা করতে হয়। ব্যাস সবার সব কিছু ক্লিয়ার, প্রেজেন্টে ভাবি বলছে, তোমরা যাই করো না কেন এসবের পিছনে যে আমারও হাত ছিল এটা তোমরা জীবনও প্রমাণ করাতে পারবে না, কেউই বিশ্বাস করবে না তোমাদের কথাই। এটা বলতে পাটেলা বলে, ভাবি প্ল্যান কি শুধু তুমি বানাতে পারো, আমরা কিছু পারি না বুঝি? এখানে গিয়ে আমরা দেখি, পাটেলা আগে থেকে তার বন্ধুদেরকে দিয়ে এখানে ক্যামেরা মাইক সব কিছু সেটিং করে রেখেছিল, অর্থাৎ এখানে যা কথাবার্তা হয়েছে পাটেলা সব কিছু রেকর্ড করে নিয়েছে। যাই হোক এরপর কি আর হওয়ার, ভাবিকেও তারা পুলিশকে ধরিয়ে দিবে আর কি। এভাবেই আজকের এই মুভিটা এখানে শেষ হয়। তো আজকের এই মুভিটা কেমন লেগেছে ফাটাফাট কমেন্ট বক্সে জানিয়ে দিন, সাথে ভিডিওতে লাইক করে দিন, শেয়ার করে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।